সদ্য সমাপ্ত 2022 সালের ডিসেম্বরে দেশে রেমিটেন্স প্রবাহ 2021 সালের একই সময়ের তুলনায় 4.23% বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বরে দেশে 169.96 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 18,186 কোটি টাকা, যা 2021 সালের ডিসেম্বরের চেয়ে প্রায় 7 কোটি ডলার বেশি। 2021 সালের ডিসেম্বরে একই সময়ে রেমিটেন্স এসেছিল 163 কোটি ডলার। গত রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে আসে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 24.65 কোটি ডলার, বিশেষায়িত একই ব্যাংকের মাধ্যমে 3.87 কোটি মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 140.76 কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 67.80 লাখ মার্কিন ডলার। আবুধাবিতে প্রবাসীরা সুলভে বিমান টিকিট পেতে ও কার্গোতে মালামাল প্রেরণ সহজ করতে যাত্রা শুরু করেছে গোল্ডেন সিটি কার্গোর আরেকটি প্রতিষ্ঠান জয়তুনা ট্রাভেলস অ্যান্ড কার্গো নামের একটি প্রতিষ্ঠান। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, ফিতা কেটে আবুধাবির বানিয়াস চায়না লেবার ক্যাম্পে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ ইফতেকার হোসেন বাবুল। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের রিজনাল ম্যানেজার আবদুল্লাহ হোসেন, বাংলাদেশ বিমানের সিনিয়র অফিসার জেটি খান ও এমডি বাবুল আখতার। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সিনিয়র সহসভাপতি শওকত আকবর, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক নাজিম উদ্দিন, ব্যবসায়ী নাসির উদ্দিন ও মইনুদ্দিন সহ আরও অনেকে। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে সিআইপি পদক গ্রহণকারী আল মোহান্নাদি গ্রুপ কাতারের চেয়ারম্যান এনামুল হক চৌধুরীকে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছে আল মোহান্নাদি গ্রুপ পরিবার। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে দোহা এসে পৌঁছালে এই অভ্যর্থনা দেওয়া হয় তাকে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন আল মোহান্নাদি গ্রুপ কাতারের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল, মোহাম্মদ বেলাল ও মোহাম্মদ তামিন। বাংলাদেশ বিজনেস সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন ব্যাপারী, রূপসী বাংলা সাংস্কৃতিক জোটের সভাপতি এম নাসির উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ মফিজুর রহমান সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।